Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Hi guys. Hi. Hello. Hello Prashanto, kemon acho? Bhalo achi. Poro ahunkar dekhay. Ha, sob shomoy reserve thake. রিজার্ভে মানে অহংকার নয় সেনসিটিভ 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 হতো তো সবার সঙ্গে হেসে হেসে কথা বলতো যার মা অসুস্থ যে টিউশন পড়িয়ে কলেজ করে যার সংসারে মা ছাড়া আর কেউ নেই সে কি হাসবে আর কি বলবে এ ও বন্ধু লাইন দেখছো না লাইন কিন্তু টয়লেট তো খালি খালি নেই ভেতরে এনগেজ আছে এনগেজ এনগেজ আমাকে ছাড়ো ছেড়ো আমাকে আমাকে ছাড়ো বলছি প্লিজ ছেড়ো ছেড়ো আমাকে ছেড়ো প্লিজ ছেড়ো ছেড়ো আমাকে
ওকে ছেড়ে দাও না, ছেড়ে দাও প্লিজ, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ, প্লিজ ছাড়ো, ওকে ছেড়ে দাও, ছাড়ো না, ওরে বাবা প্লিজ ছেড়ে দাও। আমি বলছি আমাকে যেতে দাও। কেন যেতে দেবো, কোনো জবরদস্তি না? আমি বলছি আমাকে যেতে দাও। এসে এসে এখান থেকে বেরিয়ে যা। কেন, ভয় পেলি নাকি? ভয় পাইনি, কিন্তু যদি এখানে হইচই হয় তাহলে সমস্ত কলেজ জমা হয়ে যাবে আর তুই খামোখা বদনাম হয়ে যাবি। ওকে রাখি, চললাম। ওকে ডিয়ার, সি ইউ। চল যা, খালি হয়ে গেছে। রকির সঙ্গে পাঙ্গা নিও না। যদি কোনো পেশেন্ট নিজের কষ্ট ঠিক ঠিক না বলে, তবে কোনো ডক্টর ওকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারে না। তাই নিজের অসুখ লুকিয়ে বা তাকে চেপে রাখা ভালো নয়। জানি আমার তো কোনো অসুখই নেই, কি বলবো? কি বলছো মা, তোমার কোনো অসুখ নেই? মাথা কি এমনি এমনি ঘোরায় তোমার? কখনো কখনো তো রক্ত বমি হয়। কতবার আমি এক্সরে, ইসিজি, সোনোগ্রাফি করতে বলেছিলাম, করিয়েছো? কি করে করব ডক্টর, মা ঘর ছেড়ে বাইরে বেরোতে রাজিই নয়। তবে ওনার ট্রিটমেন্ট কি করে হবে? ভগবান না করুন যদি ওষুধ কম বেশি হয়ে যায়, তবে আপনারা ডক্টরকেই দোষ দেবেন। সরি ডক্টর, ব্যাস দু তিন দিনের মধ্যেই আমি সব রিপোর্ট করিয়ে নেব। এখন যে ওষুধ দিয়েছি, হ্যাঁ, ওকে ঠিক সময় মতো খাওয়াবে। আচ্ছা, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসি, আসুন ডক্টর। কোনো চিন্তার বিষয় নেই তো, মা ঠিক তো হয়ে যাবে না? রিপোর্ট দেখবার আগে আমি কিছুই বলতে পারবো না। রিপোর্ট? কিন্তু রিপোর্টে তো দু চার দিন সময় লেগে যাবে। আমি তো বলছি সময় নষ্ট করে কোনো লাভ নেই, তুমি ডাইরেক্ট ওনাকে হসপিটালে অ্যাডমিট করে দাও। হসপিটালে অ্যাডমিট? হ্যাঁ, সেটাই ভালো হবে। হসপিটালে অ্যাডমিট? আমার কোনো অসুখ নেই বাবা। তবুও মা, একবার পুরো চেক আপ করতে ক্ষতি কি? হসপিটাল যাবার মানে শুধু টাকা নষ্ট করা বাবা। কিছুই নষ্ট হয় না মা, যা দরকার তা তো করতেই হবে। তার মানে আমাকে হসপিটাল যেতেই হবে? হ্যাঁ, আর আজকেই যেতে হবে। আজ নয় বাবা, কাল। কাল? ঠিক আছে মা, তবে আজ আমি কলেজ যাই। প্রশান্ত, আমি তোমাকে কিছু বলতে চাই, একটু সময় দেবে? আরে বলছিস কি না, এখন আমার সময় নেই। এক মিনিট শোনো না, এদিকে দেখো কিভাবে ওই মেয়েটাকে ও ইনসাল্ট করলো। আরে ও ভীষণ অহংকারী আছে। অহংকারী? মনে হয় ওকে ভালোবাসা শেখাতেই হবে। হ্যালো প্রশান্ত। হ্যালো, কেমন আছো? ভালো আছি। খুব সৌভাগ্যবান দেখছি, তোমার পেছনে অনেক মেয়ের লাইন পড়ে গেছে। এই সৌভাগ্য তোমার হোক, আমি তো এখানে পড়তে আসি। বই পড়ে পড়ে মরল সবাই, পণ্ডিত হলো না কেউ। চারটে অক্ষর ভালোবাসা, পরে সে পণ্ডিত হয়। কবির দাসের উল্টো বাণী, ঝরলো কম্বল ভিজলো পানি। দেখলে তোমাকে কেমন ইনসাল্ট করে চলে গেল। মনে হয় ওকে কিছু শেখাতেই হবে, ওকে ভালোবাসা শেখাতেই হবে। মোনা ভাট নাচবে আর মোনা দত্ত ফাঁসাবে। আর যদি কোনো প্রবলেম হয়? মোনা দত্ত সামলাবে। তবে কি আমার প্রবলেম উইল বি সলভড? অফ কোর্স, তাহলে পার্টি দিতে হবে। প্রমিস। এগ্রি? ওকে বন্ধু, ওকে। হ্যাঁ এগ্রি। ওকে। Bye.
প্রশান্ত, শুনেছি তোমার হৃদয়ের অফিসে প্রেমের পোস্ট খালি আছে। আছে, কিন্তু তুমি তার যোগ্য না। আহা, একবার ইন্টারভিউ নিয়ে তো দেখো। ও এ নো নো নো, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এন এক্সকিউজ। আমি জানি প্রশান্ত কেমন ছেলে। আমি সত্যি বলছি স্যার, ওই আমাকে বুদ্ধ বানিয়ে গার্ডেনে নিয়ে এসেছিল। আর ওর সঙ্গে হাসি ঠাট্টা করে গান কে করছিল? গান তো আমি করেছিলাম না, কিন্তু শাট আপ, এটা কলেজ, কোনো সিনেমা হল নয়। সরি স্যার। ভবিষ্যতে তোমার যদি কোনো কমপ্লেন শুনি, আমি তোমাকে কলেজ থেকে বের করে দেব। নাও ইউ মে গো অ্যান্ড আস্ক ইওর প্যারেন্ট টু কাম অ্যান্ড সি মি। ইয়েস স্যার। আরে কাকাবাবু, আপনি? আমি প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আচ্ছা, ওনার অফিস ওই দিকে। জানি। এই শুনো, এই প্রশান্তকে। প্রশান্ত? ও আমার সঙ্গেই পড়ে। ও প্রিন্সিপালকে মোনার নামে কমপ্লেন করেছে? কাকাবাবু, প্রশান্ত খুবই ভালো ছেলে। আমি ঠিক বলছি কাকাবাবু? অন্য মেয়ের কথা এসে মোনা নিজেই এসব করেছে। তুমি ঠিক বলছো। হ্যাঁ কাকাবাবু, আপনার যদি আমার উপর বিশ্বাস না হয় আপনি এদেরকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ স্যার। কাকাবাবু ওই দেখুন, ও এসে গেছে। প্রশান্ত? হ্যাঁ। ইনি মোনার ড্যাডি। ও নমস্কার অঙ্কেল। তো দাসবাবু, আপনি কি বলছিলেন? স্যার, এই 24 তারিখে টিচার স্ট্রাইক কনফার্ম। যতটুকু আমার জানা কনফার্ম। কেন স্যার? আমি বলছিলাম যে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনি কি বলছিলেন? স্যার, এমন কিছু করা যায় না যাতে সাপও মারা যায় আর লাঠিও না ভাঙে। মানে? মানে আমি বলছিলাম স্যার, টিচার স্ট্রাইক যদি এই মাসের 24 তারিখের পরিবর্তে আগামী মাসের 24 তারিখ হয়, তাহলে স্টুডেন্টদের সিলেবাসও পুরো হয়ে যাবে আর টিচার স্ট্রাইকও। দাসবাবু, আপনি তো এমন বলছেন যেমন টিচার স্ট্রাইক আমি করাচ্ছি। আপনি কেন বুঝছেন না, এটা আমাদের কলেজের ব্যাপার নয়, এটা অল ইন্ডিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের ব্যাপার। এক্সকিউজ মি স্যার। ইয়েস ম্যাডাম। মিস্টার দাসবাবুর কথার মতো যদি কোনো রাস্তা বেরিয়ে যেত তাহলে খুব ভালো হতো, কারণ আমরা আমাদের স্কেল বাড়াবার জন্য স্টুডেন্টদের এই জীবন নিয়ে আমরা খেলা করে চলেছি। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার নয়, এর মধ্যে আমি কিচ্ছু করতে পারবো না। আপনি ঠিক বলছেন স্যার, দরকার পড়লেই কোনো জিনিসের মূল্য হয়। এক্সাম হওয়ার পরে স্ট্রাইক করবার মানে কি? তার মানে টিচার্স আর গভর্নমেন্টের ঝগড়ার শিকার নির্দোষ স্টুডেন্টরা হবে? হতে দিন, তবেই তো সরকার আমাদের দাবি পূরণ করবে। দাবি কি পূরণ হবে? আপনি কি বলতে চাচ্ছেন মশাই? আমি যা বলছি তা আপনি ভালো করে বুঝছেন? কি ভালো মানে বুঝবো? শুনেন, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। প্লিজ আপনারা ঝগড়া করছেন কেন? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে সিলেবাসটা চেঞ্জ করে দিন। না না না, হ্যাঁ সিলেবাসে কোনো চেঞ্জ হবে না, আপনারা এই সিলেবাসই পড়ান। স্যার কি হয়েছে মহেশ? স্যার ওই রকি স্যার। কি হয়েছে রকিকে? রকি স্যার গুন্ডা বদমাশদের নিয়ে ওই প্রশান্তকে মারতে এসেছে স্যার। কোথায়? ওই গার্ডেনে স্যার। শর্মাজি হ্যাঁ, দেখুন তো কি হয়েছে। আমি দেখছি, আপনি চিন্তা করবেন না, একদম এসো আমার সঙ্গে এসো। যত গুন্ডা বদমাশদের আড্ডা হয়ে গেছে এই কলেজ। প্রশান্ত কোথায়? কিরে, ভোট কাকে দিবি? আমি তোকেই জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছিস না? একটু দূরে বসেছিলাম তাই শুনতে পাইনি। এবার বল কি বলছিস? ভোট কাকে দিবি? যাকে ইচ্ছা দেবো, কিন্তু তোকে দেবো না। তুই
কাছার কলেজে পড়ার যোগ্য নস। স্যার আসছেন স্যার। আজ ছেড়ে দিল তোকে কিন্তু ছাড়ব না। যদি এক ব্যাপারে ব্যাটা হোস তাহলে বাইরে থাকিস, মনে রাখিস তোকেও থাকতে হবে। ওকে ওকে, এখন বুঝবি মজা, দেখা যাবে। আরে কি হলো, তোমরা এত সিরিয়াস কেন? কিছু না স্যার, ওই ইলেকশনের মিটিং চলছিল স্যার। হ্যাঁ স্যার, মিটিং চলছিল, ওই মিটিং এর প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নয়, চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, প্রশান্ত। হ্যাঁ স্যার। তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ, তুমি আমার সঙ্গে এসো তো। দাঁড়ান স্যার, ওকে নিয়ে যাবেন তো আমার মিটিং এর কি হবে? ঘাবড়াস না রকি, আমি আবার আসবো, তখন কথা হবে। চলুন স্যার। ওস্তাদ, এ তো বেরিয়ে গেল। যেতে দে, ওকে কলেজের পরে দেখব। প্রশান্ত। হ্যাঁ স্যার। তুমি আমাদের কলেজের একজন ভালো ছাত্র, তোমার রকির সঙ্গে গন্ডগোল করা উচিত নয়। গন্ডগোল কে করছে স্যার? ও তো নিজেই এসে ইলেকশনের জন্য বারবার আমাকে ডিস্টার্ব করছে। আমি জানি, আর তাই তোমাকে বলছি, ও এক নম্বরের ক্রিমিনাল মাইন্ডেড ছেলে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলছেন। একদিন ও পানের দোকানে একজনকে চাকু মেরে দিয়েছিল। শুনলে তো, ওর এটাই কাজ। তো কি হয়েছে স্যার, আমি ওকে ভয় পাই নাকি? আমি কখন বললাম যে তুমি ওকে ভয় পাও? কিন্তু বর্তমান পরিস্থিতি খুব খারাপ, তাই আমি বলছি এখন তুমি ওর কথা মেনে নাও। তোমার কি মত? একদম ঠিক স্যার, যখন ভোট দেবার সময় আসবে তখন দেখা যাবে। তাহলে বুঝলে তো? স্যারের মাথা তো ফাটাবো পরে, আজ তো আমি ওর মাথা ফাটাবো আগে। জলদি চলো, নয়তো বেরিয়ে যাবে। আরে বেরিয়ে যাবে কি করে? ভাস্কর, হ্যাঁ তোরা যা, দেখ তো কোথায় আছে ও। ওকে বস। আচ্ছা জাগু, তুমি নিকাল, বাকি বাদ সমাজ গেয়া না? বিলকুল সমাজ গেয়া বস। দেখছি এবার তোকে কে বাঁচায়। এই এদিকে আসো। আয়। কহাঁ অন্দর মে চলে যা রহে হো? ये तुम्हारे भैंसों का तबेला नहीं है, कॉलेज है। हमका मालूम है भाई, लेकिन हम बड़ा परेशान हैं। हम परेशान बाबू को ढूंढने आए हैं। परेशान बाबू के? इधर आओ। आप कहाँ हुआ? तुम उनको काहे परेशान करते हो? लेकिन हम बड़ा परेशान हैं। ए की बोले? वो परेशान? ए क्या बोला? मैं तुमको परेशान कर रहा हूँ कि तुम मुझको परेशान कर रहे हो? लक्ष्य पागल है, बाहर निकलो। बाहर कैसे निकलूं? अभी तो हम अंदर घुसे ही नहीं है और कहते हो कि बाहर निकलो, ऐसे कैसे बाहर निकलो? की व्यापार चौकीदार, किसेर झगड़ा चलछे? ये जबरदस्ती ढुके एसेछे और बोलछे परेशान को ढूंढ रहा हूं। परेशान? परेशान को ढूंढता है? हाँ भैया, हम बड़ा परेशान हूँ। तुम ही निजे ही परेशान, तो परेशान काहे ढूंढता है? अब वो मिले तब तो बतावे। हैं, वो मिले तब न बतावे। अच्छा अच्छा, तार माने तुम झुमरी तलैया से कैसे छो? झुमरी तलैया नहीं भैया, हम तो प्रेम तोला से आ रहे हैं। प्रेम तोला? हैं, ভালো হয়েছে মহব্বত নগর বলেনি। ক্যা বলা ভাই? কুছ নেহি, তোমারে প্রশান্ত বাবু খবর দেঙ্গে। ও লোগান। ও লোগান? ও বয়স টু মাচ। ও লড়কি লোগান? হ্যাঁ হ্যাঁ, ও লড়কি লোগান। আচ্ছা আচ্ছা, ভগবান আপকা ভালা করে, যাতা হুঁ ভাই। হ্যাঁ, কাল দেখো না। প্রশান্ত খুঁজছে। হ্যাঁ। এ क्या देखता है? এই কোথা থেকে এসেছিস? ও কা হে দেবী জি, আমি বড়া পরেশান হুঁ, আমি আপিসে মিলনে আয়া হুঁ। হোয়াট ননসেন্স, ক্যা কাম হে? বস ও ও ফরসান। फरसान मतलब नमकीन? नमकीन? इस ससुरी नमकीन कहाँ से आई गवा? ए ससुरी किसको बोलता है रे? ससुरी बोलता है माताजी की औरत को। क्या मैं तुम्हारी औरत की माताजी लगती हूँ? माताजी की औरत को। माताजी की औरत? नहीं नहीं, औरत की माताजी को। हाँ अब ठीक है, औरत की माताजी को। क्या मैं तुम्हारी औरत की माताजी लगती हूँ? नहीं नहीं नहीं। शट अप, क्यों रे, तेरी औरत की माताजी लगती हूँ? नहीं देवी जी। अरे तो पक्का बदमाश लगते, मारो के। अरे 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 अरे, क्या कर रही है, कहाँ मार रही है? अरे नहीं नहीं, काय गवारे भारी लगे, मौजूदा लगे, पागल। चुप चुप चुप, निकल यहाँ से, चल। अरे परेशान बाबू, ये काय हो गवा? Thank
अरे प्रशांत भैया, प्रशांत भैया हमारे पाप सुनो, प्रशांत भैया। माँ बहुत अच्छे से प्रशांत बाबू, माँ बहुत सीरियस है, जल्दी चलो, जल्दी चलो, जल्दी चलो। करो, क्यों छोड़ दिया उसको? माँ खूब सीरियस, मायर मूल्य से ही जाने चार माँ नहीं। माँ, माँ क्यों चुत मार, माँ क्यों चुत मार, माँ, माँ मैं डॉक्टर नियासी माँ। अंकशन, देखा निशन। माँ, माँ मैं डॉक्टर नियासी माँ। ना, जामी ना तुझे, जाशना। बोलो माँ, ए जोल लो। माँ 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 क्यों चे माँ क्यों चे माँ हाँ माँ हाँ बोलो माँ माँ कोलाबुती हाँ कोलाबुती भुवन भुवन पहाड़ हाँ भुवन पहाड़ हाँ बोलो माँ बोलो हाँ कोलाबुती बोलो माँ हाँ माँ बोलो माँ तुम्हारे बंदूक भी बोलो माँ बोलो मौना उर्मे है मौना मौना है बोलो उर्मे मौना है बोलो माँ माँ बोलो माँ और संगे छोटे बाला बीए ठीक हुए चलो तोर अमर छोटे बाला बीए बोलो माँ बोलो मौना है मौना है बोलो माँ बोलो है बोलो माँ बोलो सुने अमर अमर बोलो माँ अमर अमर शेष है मत मत शेष इच्छा है माँ बोलो माँ Ma Ma प्रशांत, प्रशांत सर স্যার আমার সব কিছু শেষ হয়ে গেল স্যার কিছুই শেষ হয়নি এটাই তো নিয়তের নিয়ম মনে একটু জোর রাখো এভাবে কতদিন বসে থাকবে আমি কি করব স্যার আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব আমি কি বলছি তুমি একবার ভুবন পাহাড়ে গিয়ে ময়নার সঙ্গে দেখা করে এসো তোমার মনটাও ভালো থাকবে আর মায়ের ইচ্ছেও পূরণ হবে স্যার আপনি ময়না আশ্চর্য হবার কোনো ব্যাপার নেই ভোলা আমাকে সব কিছু বলে দিয়েছে মায়ের ইচ্ছে পূরণ করবে তো হ্যাঁ স্যার আমি ভুবন পাহাড় নিশ্চয়ই যাব अरे काका कौन तो आमा शुद्ध चोली पहके चे सॉरी दादा ए सुमन पहाड़ टा कोसा है सुमन पहाड़ तो जानी ना किंतु भुवन पहाड़ रास्ता टाइट है हाँ ओय ओय भुवन पहाड़ अच्छा कौतो दूर एक तो आगे गिए तुम्हाके बादीगे जेते लगते अच्छा बादीगे जाबो ओके आमी सोचा चोले जाए ताहले थैंक यू काका अरे भाई आवार सॉरी सॉरी दादा Thank you.
नाम की तुम्हारे? मायना। मायना? मायर नाम? कलापति। कोथा थाको? ओई पहाड़े। मायना? मायर नाम कलापति पहाड़े थाके? अरे यही तो हमार पहाड़ी मा। हो 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 प्रेमेर जोर ना मैना ओ पहाड़ी मैना घर तुम्हार पहाड़े नाम तुम्हार मैना ओहे कैसे आवार बोले तुम्हार प्रेमेर जोर ना मैना ओ पहाड़ी मैना तुम्हार पहाड़े प्रजापति ओ भावते पारो तुमी आमार दुष्ट प्रजापति किंतु आमी करबो ना तुमार कोनो क्षति फूलेर संगे प्रजापति शत्रुता तो होयना मैना ओ पहाड़ी मैना
তোমার ময়না ওহে কিছু আমার মনে তোমার প্রেমের ঝর্ণা ময়না ও পাহাড়ে ময়না আর তোমার পাহাড়ে শহর থেকে এসেছি। শহর থেকে? হ্যাঁ, আপনার বান্ধবী মালতীর ছেলে আমি। তুই মালতীর ছেলে? হ্যাঁ। আরে বাবা, কুড়ি বছর পরে তার আমার মনে পড়লো। বাবা তুই তো অনেক বড় হয়ে গেছিস রে। আয় বস 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 বাবা বস। ময়না ময়না, এক গ্লাস জল নিয়ে আয় মা। আরে এ তো আমাদের প্রশান্ত রে, কত বড় হয়ে গেছিস বাবা। ময়না এক গ্লাস জল নিয়ে আয় মা, এ তো আমাদের প্রশান্ত, কত বড় হয়ে গেছিস। না হইয়া গেল গন্ডগোল। আরে গুড্ডু, কে আইছে রে তোর বাড়িতে ওই ফটফটিওয়ালা? আরে গুড্ডু এখানে আয় বাবা, তা দাঁড়িয়ে আয়, আয় আয়। ময়নার ছোট ভাই, নমস্কার তোর বাবা। নমস্কার নমস্কার। কি নাম তোমার? গুড্ডু। বা কি মিষ্টি নাম। ইয়া গেল গন্ডগোল। মা মারা যাবার সময় একবার আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছিল, তাই আমি ওনার শেষ ইচ্ছা পুরো করতে এখানে এসেছি। তাই তো আমি ভাবছিলাম যে মালতি আমার আলতি আমাকে এত বছর ভুললো কি করে। মারা যাবার সময় মা ভীষণ অসুস্থ ছিল, তাই হয়তো আপনার সঙ্গে দেখা করতে পারিনি। যাকে বাবা, সময় মতো তুমি এসেছ, এটা কি কম খুশির কথা? আচ্ছা মা, আমি এখন আসি। আবার আসবে তো? হ্যাঁ মা। বেঁচে থাকো বাবা। আসি গুড্ডু। সকালে না ওই শহরই তোতারে আমি ময়নার ঘরে দেখাইছি। যোগীরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু মিথ্যে কথা একদম নয়। আমি আমি সত্যি কথা কইতেছি। তুই কি ভাবছিস আমার ময়না ওই শহরের টিয়ার সাথে উড়ে যাবে? অসম্ভব কিছু নাই গুরু, ও এখন চাষির পিঞ্জরার মধ্যে আছে, কোনো জেলে নয় বুঝলে। কিন্তু ময়না শুধুই আমার। না হইয়া গেল গন্ডগোল, এই তোতাটা তো ময়নারই, আর এই তোতার ময়নার কাহিনীটা তো আমি সব জানি, আমি জানি সব। কিন্তু আমি এটা আমি হতে দেবো না, দেবো না এটা আমি হতে। দাঁড়া দাঁড়া, এটা কি তো শহরের সেই তোতা? গুরু এই দ্বিতীয়বার যেন তোকে এই গ্রামে আমি না দেখি। কেন 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 মানে বুঝতে পারছো না? খাবে একটা জগিরার জবরদস্ত খুশি। না হইয়া গেল গন্ডগোল, এ তো দেখি আমাদেরও বাপ। ও দ্বিতীয়বার এই গ্রামে আসবে না। আর যদি আইসা যায়? ও আর দ্বিতীয়বার কোনোদিনও ফিরে যাবে না। মিঠাই খাইছো সে গুড্ডু? কেমন লাগলো? খুব ভালো। তুই আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ করে দিব। তোর দিদি ময়নাকে এই হাটটা দিয়ে দিবি? হ্যাঁ দিয়ে দিব। কিন্তু দেখ কেউ যেন জানতে না পারে। জেনে নিবে তো কি হবে, আমি বলবো যোগীরা উস্তাদ দিয়েছে। না হইয়া গেল গন্ডগোল। দেখ যদি কেউ দেখে না আমি মেরে তোর মাথা ফাটিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি লুকিয়ে দিয়ে দেব। যা যা।
এখনো পর্যন্ত তুমি তোমার নাম বললে না তো? চন্দন, চন্দন আমার নাম। চন্দন কেন, নাম শুনে ভালো লাগলো না? না না, খুব ভালো লাগলো। তবে এত ভাবতে লাগলে? ভাবছি চন্দন ফোটা তো ভাগ্যশালীদের মাথায় লাগে। দিদি দিদি এ নাও মালা। এটা কার রে? যোগীরা উস্তাদ দিয়েছে। গুড্ডু এটা যার তাকে দিয়ে দে। হ্যাঁ যা তাড়াতাড়ি, আর কোনোদিন আনবি না এসব জিনিস। ঠিক আছে। যোগীরা উস্তাদ, যোগীরা উস্তাদ। গুড্ডু তুই কোনো আনন্দের খবর নিয়ে এসেছিস নাকি? এই নাও তোমার মালা। না হইয়া গেল গন্ডগোল। এর মানে ময়না শুধু আমার হাতেই মালা পড়তে চায়। তুমি বিনবাজানো ছেড়ে দাও। কেন? এতে সাপা সাপুরে শত্রুতা হয়ে যায়। তাই? হ্যাঁ। কিন্তু আমি তো সাপুরে নই, সাপকে ধরে ওর বিষ পার করে ওকে ছেড়ে দিই। বিষ বের করে কি করো? বিষ পার করে ওই বিষ দিয়ে ইঞ্জেকশন তৈরি করা হয়, আর ওই ইঞ্জেকশন দিয়ে সাপ কাটা মানুষকে বাঁচানো হয়। কাজটা তো ভালোই। কিন্তু এই কাজটাই তোমার আগে একজন সাপুরে করত। সাপুরে? হ্যাঁ, আজ থেকে দু তিন বছর আগের কথা। আমাদের এই গ্রামে একটা সাপুরে এসেছিল। ও বিন বাজিয়ে সাপ ধরত। ভুলিয়ে ভুলিয়ে ওর বিনবাজি একটি বিষধর নাগিনকে কাছে ডেকে আনল। নাগিন বিনের শক্তিতে বশীভূত হতেই ওই সাপুরে ওকে নিজের থলিতে বন্দি করে নিল। নাগিনের নাগ প্রতিজ্ঞা করল ওই গ্রামে কোনো সাপুরেকে জীবন্ত ছাড়বে না। তারপর ওই গ্রামে আবার একটা সাপুরে আসল, আর দুর্ভাগ্যবশত আমার বড় বোন মালার সঙ্গে ওর ভালোবাসা হয়ে গেল। গ্রামের মুখিয়া ওই সাপুরিকে অনেক বোঝাবার চেষ্টা করল, কিন্তু ওই সাপুরে ওনার কথাতে হেসে উড়িয়ে দিল। ওদের ভালোবাসা দিনে দিনে বাড়তে লাগলো। ভালোবাসায় পাগল দুই প্রেমী নাগ নাগিনের কাহিনী থেকে অজানা ছিল। ওরা স্বপ্নেও ভাবেনি যে ওই নাগ ওদের ছাড়বে না। ইতিমধ্যে একদিন ওই নাগ মালার পেছনে দৌড়লো, সাপুরে মালাকে বাঁচাবার জন্য দৌড়ে আসলো। ওই নাগ ওদের ছাড়ল না, দুজনকে একসঙ্গে মেরে ফেললো। এখন বলো। আমি বুঝে গেছি, কিন্তু আমাদের সাথে এমনি কিচ্ছু হবে না। ময়না, এই মালা তোর পছন্দ হয়নি না? আমার কথা যদি না মেনেছিস তোর কপালে অনেক কষ্ট আছে। তুই আমার হাত ছাড়বি কি না?
তুই এই মালা পরবি কিনা? কখনো না। ময়না, এই মালা তোকে পরতেই হবে। ময়না, কোথায় যাচ্ছিলে? এই এখানে। ময়না, আমি তোমায় কিছু বলতে চাই। ময়না। হ্যাঁ, বলো। ময়না, তুই এখানে? আরে বাবু সাহেব, তুমি আজ আমাদের গ্রামে না বায়োস্কোপ আছে, তুমি এসো কিন্তু। চল ময়না। আসি। चलो। तुझे नहीं बेवकूफ, मुझे उसने अकेले बुलाया। अच्छा अच्छा, जा जा। मेरी माला। तोंद्रा। अरे बेवकूफ, मैंने तुझे कितनी बार कहा है कि आ। ये क्या कर रहे हो? छोड़ो मुझे, ये कैसा मजाक है? ये मजाक नहीं, हकीकत है। मुझे तुमसे कुछ हिसाब चुकाना है। तुम्हारा कौन सा हिसाब? मैं तुमसे मोहब्बत करता हूँ। तो फिर मुझे क्या करना चाहिए? मेरी मोहब्बत का तोहफा तुम्हें खुशी से कबूल कर लेना चाहिए। इस जन्म में तो ये बिल्कुल संभव नहीं है तोंद्रिया, अगले जन्म में कोशिश कर लेना। सुनो माला, तोंद्रा जो चाहता उसे हासिल करके छोड़ता है। Thank you.
सपेरे जादूगर। বাহ কি গান গাচ্ছো। ও তো বায়োস্কোপে দেখেছিলাম। ওটা তো আমরাও দেখেছিলাম, কই আমাদের তো মনে নেই। বসো। কোথায় সেই শহরের তোতাকে দেখছি না? কে প্রশান্ত? আচ্ছা তাহলে ওর নাম প্রশান্ত। বাবা খুবই ভালো ছেলে, আমি ঠিক করেছি ময়নার বিয়ে তারই সঙ্গে দেবো। কিন্তু আমাদের তো মনে হচ্ছে না চাচি কি ময়নার বিয়ে ওর সাথে হবে। কেন? শহরের ছেলেদের উপর ভরসা করো না কাকি, ধোকা দিতে পারে, ওরা মেয়েদের শিকার করতে গ্রামে আসে। না না আমার প্রশান্ত তেমন ছেলে নয়, আমি ওকে বাচ্চা বয়স থেকে চিনি। আমাদের ধারণা ভুল হতে পারে, কিন্তু এই বিয়ের সম্পূর্ণ কাজ আমাদের আমাদের যোগীরা ওস্তাদ করবে, কি বলছো দুজন? চল যোগীরা ওস্তাদ করবে, মেয়ে আমার আর বিয়ের জোগাড় ও করবে, মুখ পড়া কি যে বলে। ও রঙ্গিলা বন্ধু রে তুমি নিয়ে নিয়েছো আমার মন, ও রঙ্গিলা বন্ধু রে তুমি নিয়ে নিয়েছো আমার মন, তুই তো এমন কইরা কইতাছস যেন
সব কিছু আছে তোর কাছে থাকবে কেন না দোকান খুলে বসে আছি না হইয়া গেল গন্ডগোল কমু বোনের কথাটা তাড়াতাড়ি বল ও তাড়াতাড়ি কমু হ্যাঁ বল না আমায় না একটু ভালোবাসা চাই বস এখন তো দেওয়া একটু মুশকিল আছে কাল সকালে ওই পাহাড়ের নিচে আসিস না হইয়া গেল গন্ডগোল আরে তুই হাসছিস হাসবো না তো কি করব দোকানে কি ভালোবাসা বিক্রি হয় তাই তো শেখাবার জন্য ওকে পাহাড়ের নিচে দেখেছি আমি জানতাম তুই নিশ্চয় আসবি এটাও হয়তো জানতে যে আমি ভালোবাসা নিয়ে আসবো কিন্তু ভালোবাসা দেওয়ার আগে আমি তোকে স্ত্রী চরিত্র বোঝাতে চাচ্ছি না হইয়া গেল গন্ডগোল স্ত্রী চরিত্র আবার কি জিনিস জানতে চাস বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও কে আছো আমি বিপদে পড়েছি কে আছো সামনে পালিয়ে গেছে কি হলো এখন বুঝতে পারলি স্ত্রী চরিত্র কি জিনিস তোর ভালোবাসার খুব দাম আছে রে মোহিনী খুব দাম আছে আসলো মানে ফাটলো Oh, my God.
खून कर फेलबो जिज्ञेस करबना देखे नब ओके और माँ बोन आज क्या देखिस पूरे ग्रामवासीरा देखबे जे आमि कि करि रास्ते आसार चेष्टा करबी ना एबार आमी तोके देखाबो मृत्युटा की जिनिस आमी चाई तुमी मोयना के ताताड़ी बिये करे नाओ केनो आमार उपर भरोसा नहीं आपनार भरोसार कथा नई बाबा शुभ काज जतो ताताड़ी हय ततई भालो हय আমার কোনো আপত্তি নেই মা তোমার থেকে এটাই আশা করছিলাম করুণ মন্ত্র আমি জানি ও হে নারী বাতাস হয়ে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি তুমি আমার মোহন আমি তোমার বাসুরী ছাড়ব না তোমার আমি ওহি বংশীধারী বশীকরণ মন্ত্র আমি জানি ও হে নারী বাতাস হয়ে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি
তা তো বটে। বাতাসে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি, ছাড়বো না তোমায় আমি কোহে বংশধারী। জীবন খাতায় আমি প্রেমের হিসাব রাখি, ফাঁকি দিয়ে উড়তে তুমি পারবে না ও পাখি। ভালো ছাড়া চলবে না এ ভালোবাসার গাড়ি, ছাড়বো না তোমায় আমি ওহে বংশীধারী। ভালো ছাড়া চলবে না এ ভালোবাসার গাড়ি। তুমি আমার মহান আমি তোমার বাসুরী, ছাড়বো না তোমায় আমি ওহে বংশীধারী। বশীকরণ মন্ত্র আমি জানি ওহে নারী, বাতাস হয়ে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি, ছাড়বো না তোমায় আমি ওহে বংশীধারী। বাতাস হয়ে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি, ছাড়বো না তোমায় আমি ওহে বংশীধারী। আরে বাতাস হয়ে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি, ছাড়বো না তোমায় আমি ওহে বংশীধারী। এসব আমার জন্য হচ্ছে মালা, আমার জন্য? তোর জন্য কি হচ্ছে? সবাই জানে যোগীরা বদমাস। আর যদি বাবা জীবিত থাকতো, তাহলে কোনো বড় ভাই থাকতো, তাহলে যোগী আমার দিকে তাকানোর সাহসও পেত। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, চল। নাগ দেবতা, তুমি আমার প্রিয়তমাকে ক্ষমা করো, আর যদি কখনো আমি এই গ্রামে না থাকি, তুমিও রক্ষা করো। ময়না, কন্যা, কেন জানিস, মালার সাথে না তার যেন ভালোবাসা হয়ে গেছে। তাতে কি হলো? ভালোবাসা করলে তবে তো বুঝবে না। কেন, ভালোবাসায় লাঠি চালাতে হয় নাকি? আমি কি করে বলি তোমায় প্রিয়তম, আমি প্রাণ দিয়ে লাগে না ভালোবেসেছি।
এসেছি তোমাকে আমি ভালো তুমি আমার দুই নয়নের আলো পড়তে হলো দেরি আমার দৃষ্টি কে জানতো প্রেমে এত মিষ্টি কে জানতো প্রেমে এত মিষ্টি কথা দাও তুমি আমায় ভুলবে না তোমায় ছাড়া আমার ভালো লাগে না ছাড়বে চন্দন আর যদি তুমি এটাই চাও তবে আজ থেকে আর বীণ বাজাবো না না তোমার বীণের আওয়াজ তো আমার খুব ভাল লাগে তাহলে তুমি বীণ বাজাতে বারণ করছো কেন তোমার বীণের আওয়াজের জন্য অন্য কেউ শুনতে পারে আমি ভগবানকে প্রার্থনা করব কি আমার এই বীণের আওয়াজ তোমার ছাড়া আর কেউ না শুনতে পারে কেন আমি কি মিথ্যে কথা বললাম ময়না কলসিটা রেখে দে আজ থেকে বাইরে যাবার কোনো দরকার নেই জল আমি নিজে ভরবো আমাকে আটকে কোনো লাভ নেই মা এর মানে আমি তোকে ওই সাপরের সঙ্গে মরতে ছেড়ে দেবো তবে তুমি কি চাও আমার সবকিছু ওই গুন্ডা বদমাইশ যোগিয়াকে দিয়ে দেবো না আমি ঠিক বলছি মা ওই বদমাইশ আমার সঙ্গে জোর জবরদস্তি করতে চায় কতবার তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে যখন আমি ওর একটাও কথা শুনলাম না তখন আমার বদনাম করছে তবে কি সাপুরে যে কথা শুনেছি সব মিথ্যে তা আমি বলবো না মা এখন তুমি নিজেই জেনে নিও এখন তো সত্যি কথা বল আমি বীণকে ভালোবেসেছি রে ঘরে অতিথি এসেছে ও যদি জানতে পেরে যায় কিছু করার নেই আমার বীণের আওয়াজ পাগল করে দিয়েছে এখন থেকে আমি তোমার জন্য বীণ বাজাবো ময়না হইয়া গেল গন্ডগোল কাকি কাকি তুই বলেছিলি না প্রমাণ দে প্রমাণ দে এই দেখ তোর মেয়ের রাসলীলা মা এই এই বদমাইশটা আমাকে জোর করে বেঁধেছে জোর করে বেঁধেছে তোকে কি ঘাড়ে তুলে দিয়ে এসেছিল বল বাবা তুই কেন ভয় পাচ্ছিস তোকে আমি মারবো না তোকে আমি মারবো না
যে তোর জন্য জীবন দেয় প্রতি কথায়, তাকে আমি শেষ করে ফেলবো। আজা না না না, আমার ময়নাকে মেরো না, আমার ময়নাকে মেরো না। কেন 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 মারবো না? তাহলে তুই এক কাজ কর, তুই আজ রাতে এই গ্রাম থেকে ফেরত চলে যা। গ্রাম থেকে বেরিয়ে যাব? তাহলে আজকে এই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। মোহিনী, আমাকে এখান থেকে বের কর। মোহিনী, মা আমাকে এখানে আটকে রেখেছে। ভাবিস না রে, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে জানিস? যোগীরা যোগীরা চন্দনকে গ্রাম থেকে বের করে দিয়েছে। তুই কাট কাটতে জঙ্গলে যাবি? তুই চিন্তা করিস না, আমি কিছু না কিছু করব। কাকি, ময়না কোথায়? হবে কোথাও এদিক সেদিক। মিথ্যে কথা বলছে কেন কাকি? ওকে বন্ধ করে রেখেছো ঘরে। তার মানে সমস্ত ঘটনাটা গ্রামবাসীরা জেনে গেল? এখনো পর্যন্ত তো না, কিন্তু এরপরে সবাই জেনে যাবে। আমি কি করব? আমার সঙ্গে জঙ্গলে পাঠাও। তার মানে ওই সাপুরের সঙ্গে ওকে মৌজ মস্তি করার জন্য একা ছেড়ে দেবো? না কাকি, ও আমার সঙ্গেই থাকবে। ঠিক আছে, আমি ছাড়ছি, কিন্তু দেখ সমস্ত দায়িত্ব তোর। হ্যাঁ কাকি, ওকে আমার ভরসায় ছাড়ো। যা, নিয়ে যা। ঠিক আছে। Yeah.
तो मरे गए चुप कर एक कथा क्यों ना जानते पारे ठीक है गुरु चल पुपुड़ी तोर पेशने तो दौड़े दौड़े आमी हैरान हो गई अरे तू ही कि तोर दीदी मत मर भी अरे की हुए छे कलावती ओके बोकछो कानो आपनर काछे की लुकोबो दादा ओई सापोड़े पेशने मैना पागल हो गए की बोलछो तुमी आमी सत्यि कथा बोलछी दादा आमार मने होच्छे ओई साप सत्य বলছি কেন না সাপুরে গ্রাম ছেড়ে চলে গেছে हे भगवान आर कत लीला देखाबे आमाय अजन करे छाई दिलो मोर रुकड़ी मोर एखानी मोर शापुरी के डाकते के छिलो एसे छे ना एखोनो आसेनी एसे जाबे हां हां रात्रि जो नाटी
দিয়ে কোনো বাহানা অবস্থা আমার ওকে বলে দাও যা হবার যাতে আর কাউকে কাটতে না পারে চলুন চলুন তাড়াতাড়ি Yeah.
কামড়েছিস আমাকেও কামড়া। প্রণাম মা। প্রশান্ত বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। গুড্ডু কোথায় মা? ও এখানেই কোথাও হবে। তুমি এতদিন কোথায় ছিলে বাবা? ব্যাস মনে করো মরতে মরতে বেঁচে গেছি মা। ময়নার বিনে নেওয়াজ খুব ভালো লাগে না, তাই এক সাপুরি বাবার কাছে বিন শিখতে চলে গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, আর জানো উনি আমাকে সাপের মন্ত্র শিখিয়ে দিয়েছেন। এটা তো তুমি খুবই ভালো করেছো বাবা, খুবই ভালো করেছো। মা এবার ময়নাকে আমি চিরদিনের জন্য নিজের করে নেব। ময়না কোথায়? ও তো এখানেই। কি হলো গুড্ডু, এত হাঁপানাচ্ছি কেন? কি হলো বাবা? দিদিকে সাপ কামড়িয়েছে। কোথায় গেল? কোথায়? আসো আমার সঙ্গে। কি হবে? এসো বাবা, চলো এসো। আইসা এসো মা, এসো। ময়না কি হবে? ময়না সরো সরো কাঁদবে না কেন? তোর দুটো মেয়েকে সাথে কেটেছে। ময়না ঠিকই বলেছি। ময়না ময়না ময়না, এ কি হলো মা? আমি তোকে বলেছিলাম মা, কিন্তু তুই আমার কথা শুনলি না। ছেলেটা তো সাপে কেটেছে, মেয়েটি তো নিজেই মরে গেল। ভাই একে লাইলা মজবুত কেউ আগে তরি বন্ধু, এদের তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো ভাই, এরা বেঁচে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে সাপ এদের কামড়েছে সে কোনো সাধারণ সাপ নয়, সে হলো খুবই বিষধর পাহাড়ি সাপ। আমি আপ্রাণ চেষ্টা করব এই প্রেমী যুগলকে বাঁচাবার জন্যে, আর এদের বাঁচাতে গিয়ে যদি আমার কিছু হয়ে যায় তো আপনারা আমার শরীরকে পোড়াবেন না, ওই পাহাড়ি নদীতে ভাসিয়ে দেবেন আমায়। আমার বিনটা কোথায়? কোনো লাভ নেই, সাপটা মরে গেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব,
তোমাদের ভালোবাসা অমর হোক। প্রশান্ত, প্রশান্ত, মা, প্রশান্ত, প্রশান্ত, মা, 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 প্রশান্ত, আমি যাচ্ছি মা, মা, না বাবু, আমি মারা যাবার পর আমাকে ভুলাবে না, ওই, ওই নদীতে ভাসিয়ে দেবে বাবা না। আমার কথা বলছিস কেন বাবা? আমার কথা বলিস না প্রশান্ত, এত বড় শাস্তি দিস না বাবা। আমায় ক্ষমা করিস বাবা। প্রেমের প্রতীক তোমায় কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। ঘর তোমার পাহাড়ে, নাম তোমার ময়না, কেটে যাবে স্বামীর সঙ্গে সুখে তোমার জীবন ময়না, ও পাহাড়ি ময়না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।